জানি যে কী রেজাল্ট হলো বারের কালকে। কালকে বারের রেজাল্ট হলো তৃণমূল গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বার তাদের বিরোধী গোষ্ঠী হিসাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি এবং প্রার্থী আমরা তাদের বিরুদ্ধে দিই। এই প্রার্থীর ফলাফলে আমরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই চারটা পোস্টে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হই। এক্সিকিউটিভে আমাদের 7 জন ছিল, তার মধ্যে আমরা 5 জন উইনার হই, বাকি ওনারা এক্সিকিউটিভে 2 জন প্রার্থীমাদের। এই ভোটে ওনাদের শাসক গোষ্ঠী বলবো যে তৃণমূল যেটা এখানে একটা রামপুরহাট বার অ্যাসোসিয়েশনে আমাদের কোনো দলগত অবস্থান বাইরে থাকলেও রামপুরহাট বারে কোনো দলগত অবস্থান আমাদের আমরা করি না। এখানে আমরা বার অ্যাসোসিয়েশনের সবাই আমরা একটাই সদস্য, সেটা হচ্ছে আমাদের লয়ার গোষ্ঠী, লয়ার অ্যাসোসিয়েশন। কিন্তু ওনারা সেটাকে ডিভাইড করে দিলেন আমাদের কাছ থেকে সরে গিয়ে, ওনারা শাসক গোষ্ঠীর তরফে তৃণমূল গোষ্ঠী বলে ওনারা এখানে আমাদের বার অ্যাসোসিয়েশনে একটা গোষ্ঠী তৈরি করলেন এবং ওনারা কন্টেস্টে নমিনেশন ফাইল করলেন। তার এগেনস্টে আমরা বার অ্যাসোসিয়েশনের আমার সবাই সদস্য আমরা সোচ্চার হয়ে আমরা এই প্রার্থী ওনাদের এগেনস্টে দিয়েছি। এই দেওয়ার ফলে দেখা গেল যে তারা এই আমাদের এই প্রার্থীর কাছে আমাদের এই যে সাধারণ আমরা যেসব বারের মেম্বার আছি যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সেই ঐক্যবদ্ধ আমাদের জয় হয়েছে, সফল হয়েছে এবং সমস্ত মেম্বার আমাদের পক্ষেই সাড়া দিয়েছে। তাহলে কাদের জয় হলো? জয় এটা তৃণমূল গোষ্ঠীর বিরোধী বারে অ্যাসোসিয়েশনে যারা লয়ার তাদের জয়। কি নাম দিয়েছেন প্ল্যাটফর্মের নাম? কি আমরা দিয়েছি? বার বাঁচাও কমিটি। কেন বারের কী সমস্যা হলো? বার বাঁচাতে হবে, বার বাঁচাতে হবে, কারণ এখানে যদি কোনো রাজনৈতিক দল তাহলে নানা রকম প্রবলেম এখানে অ্যারাইজ করবে। বিরোধী বলতে কোন কোন রাজনৈতিক দল আছে আপনাদের? আমাদের এখানে বিরোধী আমাদের রাজনৈতিক দল এখন তো দেখছি শুধু তৃণমূল। আমাদের সঙ্গে অনেকে বাইরে করে, যেমন কংগ্রেস করি, সিপিএম করে, বিজেপি করে, আরও অনেক ইন্ডিপেন্ডেন্ট আছে, তারা বিভিন্ন এসইউসি করে, আরসিপিআই আছে, সব করে। কিন্তু এখানে বারের এখানে চিত্রে কিন্তু সেই কালারগুলো নেই, না আমরা কংগ্রেস, না সিপিএম, না বিজেপি, না আরসিপিআই, সেই কালার দিয়ে কিন্তু আমাদের এখানে নেই। আমাদের একটাই কালার, কালো কোট, আমরা বুদ্ধিজীবী, আইনজীবী। কী সমস্যা সৃষ্টি হচ্ছিল বারে এর আগে? বারে এর আগে তো কোনো সমস্যার সৃষ্টি হয়নি। বার বাঁচাও কমিটি বলছেন? আর বার বাঁচাও কমিটি ওনারা চাইছেন এটাকে ওনাদের মানে আওতার ভিতরে এনে এখানে ওনারা একটা তাদের দলগত অবস্থানকে এখানে প্রতিষ্ঠিত করতে চাইছে।